আজকেও ভাবি পর পুরুষ লইয়া রুমের ভিতরে শুয়ে রয়েছে। ভাবি প্রতিদিন তুমি তোমার বয়ফ্রেন্ড লইয়া রুমের ভিতরে শুয়ে থাকো। বাসুর থেকে বল। হ্যাঁ বল, বল কি যে? ভাইয়া তুমি কোনো কথা বলবা না, একদম চুপচাপ থাকো, আমি তোমার একটা জিনিস দেখাইতে আসি। কিরে তুই এখানে কি করস? ভাবি কি শুনো, কি শোনো মানে? আসলে আমি স্কুল তাইছি না, আমার ড্রেসটা খুঁজে পাইতেছি না, ড্রেস নিতে আইছি। তোকে বলছি না, আমার রুমে আমার পারমিশন ছাড়া ঢুকবি না, তারপর কেন আসতোস? ভাবি স্কুল তাইছি তো, আমার ড্রেসটা খুঁজে পাইতে আইছি না, তার জন্য এই রুমে আইছি। এই তোকে আমি বলে দিছি না, আমার রুমে আমার অনুমতি ছাড়া ঢুকবি না, তুই এর আগে আরো কয়েকবার ঢুকছস, সমস্যা কি তোর? ভাবি আমি তোমার রুমে আসতাম না, ড্রেসটা পাই না খুঁজে, তার জন্য আসি না। আমি জানি তোর অন্য কোনো মতলব আছে, নয়তো তুই কেন প্রতিদিন এই রুমে আসুস? তোরে না আমি বারবার বলছি যে আমি এই সময় এই রুমে ওরে নিয়ে শুয়ে থাকি, তারপরে তুই কেন আসতোস? বারবার তোকে বলি, কথা কানে যায় না? না কি বলেন, কি এর অন্য মতলব? না আমি ড্রেসটার জন্যই আসছি। শোন, তোকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, তোকে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আমার রুমে বিনা অনুমতিতে আর যেন তোকে প্রবেশ করতে না দেখি। এই বেবি, ওই প্রায় সময় দেখছি রুমে ঢুকে যায় আর আমাদের বিরক্ত করে। ওরে না এইভাবে বললে কাজ হবে না, ওরে একটা উচিত শিক্ষা দিতে হবে। হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলছো, ওকে একটা শিক্ষা দিতেই হবে। আমার রোমান্স করে তোর এটি দেখার শখ। হ্যাঁ তোর সাথে যখন করব তখন বুঝবি আমরা কি করি। শোন, আজকের জন্য আমি তোকে মাফ করে দিলাম, কিছু বললাম না, নেক্সট টাইম যদি তোকে আবার দেখি বিনা অনুমতিতে আমার রুমে প্রবেশ করতে, তাহলে যে আমার বয়ফ্রেন্ড যাবো বললো না, ওর সাথে নিয়ে শোয়াই দিব। কিরে এখনো তুই এইখানে দাঁড়িয়ে কি করস? বেরোস না কেন, বেরো। বেবি ওনার শখ যাচ্ছে বুঝছো, তুমি যদি অনুমতি দাও তাহলে ওর শখটা পূরণ করে দেবো। কিরে কি বলছো, শুনছস? কি দেবো নাকি? শয়তানের বাচ্চা, আমার অগোচরে বাড়ি ভিতরে না গড়াই না, নোংরা আমি না, আমার বোনের ঠের দেশ। আমি আইতাছি, তোর আজকে যে কী যে করবো কল্পনা করতে পারবি না। শয়তানের বাচ্চা। বাদ দাও তো, চলো ঘুমাই। আচ্ছা জোরে ধরেন। আরে এই সময় কি আমি আসলে কি ডিস্টার্ব হয়ে গেল গা? কোনো কিছু বাকি ছিল? আরে বাকি থাকলে করো না কেন, আমি দাঁড়াতে একটু দেখি। আরে না তুমি যেরকম ভাবতেছো ওরকম না। কি ভাবতেছি? হ্যাঁ কি ভাবতেছি, কি ভাবতেছি? ছি ছি ছি, আমার লজ্জা লাগতেছে। তুই আমার স্ত্রী, কিরে তোর চরিত্র এত নোংরা। হ্যাঁ আমি অফিসে যাওয়ার পরে প্রতিদিন তোর না করলে শুয়ে থাকস, কিরে আবার তো হয় না তোর, আমি তোর পোষাইতে পারি না। আর কি বলো তুমি, চুপ, কোনো কথা বলবি না। তুমি যেটা ভাবতেছো না ওইটা না। কি তাইলে কোনটা, কোনটা তুই কি মনে করছস, তুই কি মনে করছস আমার অগোচর এগুলো কইরা যাবি আমি কোনোদিন জানবো না? হ্যাঁ কথা বলস না কেন, তুই কি করে কাজটা করতে পারলি? কিরে তোর আমি এত ভালোবাসতাম, হ্যাঁ এত বিশ্বাস করতাম, আর তুই কি দিলি আমারে? আমি প্রতিদিন যাওয়ার পরে হ্যাঁ তোর নাগর লইয়া তোর প্রেমিক লইয়া সময় কাটাস, হ্যাঁ আর কি বলবি আমারে, কি বলবি? আর কি বলছো আমার বোনকে? এই ও আসলে তোদের ডিস্টার্ব হয়। হ্যাঁ হ্যাঁ আমার বোন ইচ্ছা করে
হ্যাঁ, তুই কি মনে করছো সব কথা আমি শুনছি? তোর সব কথা শুনছি। ছি ছি ছি, একটা মেয়ের মুখের ভাষা এড়াতে পারে? এই তুই কি মনে করছ তোর মতো চরিত্রহীন আমার বোন? হ্যাঁ, আরে কিন্তু তুমি এগুলো কিভাবে জানলা? কিভাবে জানলাম? হ্যাঁ কিভাবে জানলাম? তোর এই নোংরামি প্রতিদিন আমার বোন দেখছে, আমার কোনো দিন বলে নাই। কারণ কি জানোস, ও ভাবছে তুই ভালো হয়ে যাবি, ভালো হয়ে যাবি। কিন্তু না, তুই ভালো হওয়ার মানুষ না। তার জন্য তোর মোবাইল দিয়ে ভিডিও কল দিয়ে আমাকে সব দেখাইছে, সব দেখাইছে। আরে কি বলো তুমি? ছি 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 ছি, একটা মানুষের চরিত্র এরকম হইতে পারে? যে মানুষ, এই মানুষটাকে বলে, মানুষটাকে বলে যার চরিত্র আছে, যার সম্মান আছে, ইজ্জত আছে, তাকে মানুষ বলে। তোর চরিত্র, হ্যাঁ, একটা কুকুরের চেয়ে খারাপ। এই কি করে কাজটা করতে পারলি বলতো? আমার বোন, ওর তো বয়স হয়েছে, সব বুঝে। আমার বোনের সঙ্গে প্রতিদিন নোংরামি, আমাকে ঠকাইছস, কেন এই কাজটা করছস? কেন করছস? জবাব দে, জবাব দে। আসলে আমার না ভুল হয়ে গেছে, আমার একটা সুযোগ দাও। বললি ভুল? এইটাকে ভুল বলে? এইটাকে ভুল বলে? আমি যাওয়ার পরে তোর নাগর নিয়ে আসোস বাসার ভিতরে, আমার বেডরুমে, আমার খাটের উপরে নোংরামি করোস, কিরে এগুলো ভুল? কথা বলোস না কেন? কথা বলোস না কেন তুই? সোনার চাল পিতলার কুকু কই যান? এই যে নলি বেরিয়ে ভেঙেলাম একদম নলি। এই তুই জানতি না ওর স্বামী আছে, ওর সংসার আছে? কথা বলোস না কেন? কথা বলোস না কেন? কথা বলোস না কেন? হ্যাঁ কিরে, এদিকে এদিকে আয়, এদিকে আয়, এদিকে বস, এদিকে এদিকে। এ তোদের মতো সমাজে কিছু পুরুষ আছে, নোংরা, চরিত্রহীন, লম্পট, কি করে জানোস? কুত্তার মতো আছে না, কুত্তার মতো হুঙ্গে, এলাকা এলাকা হুঙ্গে। কার বললে কথা বলা যায়, কার বললে প্রেম করা যায়, কার বললে পরকিয়া করা যায়, কিরে কিরে কথা আসতা? কিরে বিয়ে করে নিতে পারস না? বিয়ে করে নিতে পারস না? ও ফাও খাবি? হ্যাঁ ঘুরে ঘুরে ফাও খাবি? আজকে বগুড়ার দই, কাল টাঙ্গাইলের দই, হ্যাঁ পশু চমচম, কিরে কথা বলছ না কেন? তোরে কি বলবো, তোরে কি বলবো? আমার কাছে তো ঠিক নেই। এই তোর ভাও করানোর শখ না, মানে ঘুরে ঘুরে ভাও খাবি না? একটা কাজ কর, ভাও খাওয়া দরকার নাই, একেবারে লইয়া যা, দলিল কইরা, দলিল কইরা বাসা বই বই খাবি, যখন মনে চাইব, যখন মনে চাইব, কেউ বাধা দিব না, আর ভয়ও লাগবো না, মোবাইলও লাগবো না, আতঙ্ক লাগবো না, কেউ দেখবো না, কেউ বাধাও দিব না, কেউ সমস্যাও করবো না। দেখো প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। কি মাফ করবো? যে কাজটা করছস এটা মাপের কাজ, এটা মাপের কাজ, এই কাজটা আমি করতাম? এই তুই যে অফিস থেকে এসে দেখতি আমি অন্য একটা মেয়ে নিয়ে শুয়ে রয়েছি, তুই কি করতি, তুই কি করতি? আমার বুঝে গেছে, আসলে কি আমার দিয়ে তোর হয় না, আমার দিয়ে তোর হইতো না, তা আমার নিয়ে সংসার করতি, আমার ভালোবাসতি, তাহলে আমার অগোচর এগুলো করতি না। আমি অফিসে, আমি অফিসে চলে যাওয়ার পরে নাগরে ফোন দেয় না, বাস রোমান্টিক দৃশ্য চলতেছে, এই আর কোনো কথা বলবি না বাইরে আমার সাথে, প্লিজ একটা কথা বলবি না বাইরে, কোনো কথা বলবি না।